এই মুহূর্তে যে অবস্থাটা চলছে এটা যদি কেউ খুব সহজভাবে নেন তাহলে কিন্তু ভুল করবেন আমার কাছে যে তথ্য সেটা হচ্ছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনি বিরুদ্ধে মোদী সরকার ষড়যন্ত্র করছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় আওয়ামী বিরোধী সাংবাদিক ইলিয়াস হোসাইন সাম্প্রতিক একটি লাইভে তিনি এ বিষয়ে বৃহৎভাবে বিশ্লেষণ করেছেন তিনি জানিয়েছেন বর্তমানে বাংলাদেশ স্বাধীন হলেও অনেকগুলো দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করছেন বিশেষ করে এই সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কোনোভাবেই মোদী সরকার ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন না কারণ ডক্টর ইউনুস মোদী সরকারের বিরুদ্ধে সবসময় কাজ করে থাকেন এবং তিনি কোনোভাবেই মোদী সরকারকে মন থেকে পছন্দ করেন না আর মোদী সরকার কোনোভাবে চাচ্ছেন না বাংলাদেশের ক্ষমতায় দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাসীন হয়ে থাকুক আর এভাবে হতে থাকলে ভারতের সাথে সকল রকম সুসম্পর্ক একের পর এক নষ্ট হবে এবং ভারত বাংলাদেশ থেকে পাওয়া একের পর এক সুবিধা থেকে বঞ্চিত হতে থাকবে তবে সাংবাদিক ইলিয়াস মনে করেন মোদীর এই ষড়যন্ত্র সফল হবে না বরং বাংলাদেশের জনগণের উচিত দীর্ঘমেয়াদের জন্য ইউনোস সরকারকে সময় দেওয়া যাতে করে বাংলাদেশের এই দুর্বল অর্থনীতি এবং সরকারি ব্যবস্থাকে তিনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন এবং তার দক্ষ পরিচালনার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশকে আবারও ঘুরে দাঁড়িয়ে সুন্দর এক জায়গায় নিয়ে যেতে পারেন আর তারপরই ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ব্যবস্থা করেন আর এই জন্য যদি ইউনুস সরকারকে জনগণের পাঁচ থেকে ছয় বছর সময় দিতে হয় তাতেও কোনো সমস্যা নেই এভাবেই সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন নিজের মতামত ব্যক্ত করেছেন